স্বাগত জানাই মেডিসিন প্লাস হেলথ চ্যানেলে আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে আমরা হাই ব্লাড প্রেশার কিভাবে কন্ট্রোল রাখা যায় ওষুধ ছাড়াই সেই সম্পর্কে আলোচনা করব তাই ভিডিওটি একটু বড় হয়ে গেছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার হাই ব্লাড প্রেশারে অনেকেই ভোগেন বিপি বেড়ে গেলে শরীরে নানা রকম জটিলতা তৈরি হতে পারে যেমন হার্ট অ্যাটাক হার্ট ফেলিওর স্ট্রোক ডিমেনশিয়া কিডনির সমস্যা হতে পারে এই ক্ষেত্রে অনেক ডাক্তার জীবনযাত্রার পরিবর্তন আনতে বলেন আর জীবনযাত্রায় কি কি পরিবর্তন আনবেন সেই সম্পর্কে আজকের ভিডিও তাই বেশি দেরি করব না আজকের ভিডিও চলুন শুরু করা যাক প্রথমেই আমরা জানব বিপি কত হলে আমরা হাই ব্লাড প্রেশার বলে গণ্য করব লো ব্লাড প্রেশারের ক্ষেত্রে সিস্টোলিক নব্বইয়ের নিচে এবং ডায়েস্টলিক ষাটের নিচে হলে সেটি লো ব্লাড প্রেশার বলে গণ্য করব। নর্মাল যেটি সেটি হচ্ছে সিস্টোলিক একশো কুড়ির নিচে এবং ডায়েস্টলিক আশির নিচে প্রি হাইপার টেনশান একশো চল্লিশের নিচে এবং ডায়স্টলিক নব্বইয়ের নিচে হাই ব্লাড প্রেশার স্টেজ ওয়ান একশো থেকে একশো ষাট সিস্টলিক এবং ডায়স্টলিক নব্বই থেকে একশো হাই ব্লাড প্রেশার স্টেজ টু সেটি হচ্ছে একশো ষাটের উপরে এবং ডায়স্টলিক একশোর উপরে আমরা আজকে আলোচনা করব উচ্চ রক্তচাপের কারণ উচ্চ রক্তচাপের লক্ষণ এবং উচ্চ রক্তচাপ কমানোর প্রাকৃতিক উপায় বা লাইফস্টাইলের পরিবর্তন প্রথমে আমরা আলোচনা করব হাই ব্লাড প্রেশারের কারণ সম্পর্কে হাই ব্লাড প্রেশারের কারণ এক কিডনি রোগের ফলে উচ্চ রক্তচাপ হতে পারে দুই ডায়াবেটিক্স রোগীর উচ্চ রক্তচাপ হতে পারে তিন তেল লবণ মশলা এবং চর্বিজাতীয় খাবারের ফলে উচ্চ রক্তচাপ হতে পারে চার ইতিমধ্যে বংশে যদি কারো হাই ব্লাড প্রেশার থাকে সেক্ষেত্রে সন্তানদের উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে পাঁচ বেশি বেশি অ্যান্টিবায়োটিক এবং ব্যথানাশক ঔষধ খাবার ফলে হাই ব্লাড প্রেশার হতে পারে ছয় প্রতিদিন নিয়মিত শরীরচর্চা না করে দীর্ঘক্ষণ এক জায়গায় বসে এবং শুয়ে থাকার ফলে হাই ব্লাড প্রেশার হতে পারে সাত রোগীর ওজন এবং হাইটের তুলনায় বেশি হলে হাই ব্লাড প্রেশার হতে পারে উচ্চ রক্তচাপের লক্ষণ এক মাথার মধ্যে ব্যথা সবচেয়ে সাধারণ লক্ষণ এবং মাথা ঘোরা এবং চোখের উপর চাপ অনুভব করা দুই হৃদস্পন্দন বেড়ে যাওয়া এবং ব্যক্তি ক্লান্ত ও দুর্বল বোধ করবে তিন পায়ে ব্যথা দাঁড়াতে অক্ষমতা দুর্বলতা অনুভব করতে পারে চার চরম ক্ষেত্রে নাক থেকে রক্তপাত হতে পারে পাঁচ বুকে ব্যথা এবং বুকে অস্বস্তিকর অনুভব করা ছয় উচ্চ রক্তচাপে ভুগলে দৃষ্টি ঝাপসা হয়ে যায় সাত সবচেয়ে কমন লক্ষণ হল আপনি যখন দাঁড়াবেন বা বসে থাকবেন মনে হবে যেন কেউ আপনাকে ধাক্কা মারছে বা আপনাকে নড়াচ্ছে বা মনে হবে যেন ভূমিকম্প হচ্ছে এটি উচ্চ রক্তচাপের লক্ষণ কিভাবে হাই ব্লাড প্রেশার কমাবো এক আপনার উচ্চতার তুলনায় যদি ওজন বেশি থাকে তাহলে প্রথমে আপনাকে ওজন কমাতে হবে আর ওজন কমবে কিভাবে সেই সম্পর্কে আলোচনা করব পরবর্তী ভিডিওতে সাথে থাকুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন দুই প্রতিদিনের তরকারিতে লবণ কম খান এবং খাবার সময় লবণ ছিটিয়ে বা কাঁচা লবণ খাওয়ার অভ্যাস ত্যাগ করুন প্যাকেটজাত খাবার নামকিন শিঙাড়া চপ এই জাতীয় খাবার খাওয়ার অভ্যাস ত্যাগ করুন কারণ এতে প্রচুর লবণ দেওয়া থাকে তিন বেশি জলপান করলে হাই ব্লাড প্রেশার রুগীরা উপকার পেতে পারেন চার ফের জাতীয় খাবার দিনে দুই থেকে তিন চার চামচের বেশি তেল খাওয়া যাবে না বাটার ও ঘিয়ের পরিবর্তে অলিভ অয়েল ভেজিটেবল অয়েল অথবা সোয়াবিন তেল বেছে নিতে পারেন কারণ এতে তুলনামূলক ফ্যাটের পরিমাণ কম থাকে মোটা মাংস খাসির মাংস খাওয়া কমিয়ে দিন স্বাস্থ্যকর ফ্যাটের চাহিদা পূরণের জন্য বিভিন্ন ধরনের বাদাম ও ডিম বেছে নিতে পারেন পাঁচ মিষ্টি জাতীয় খাবার প্রতি সপ্তাহে খাবারে পাঁচ টেবিল চামচের কম চিনি খেতে হবে কোকোলা স্প্রাইট থামস আপ এই সমস্ত সফট ড্রিঙ্কে প্রচুর পরিমাণে চিনি ও ক্যাফেন থাকে এবং বাজারের যুক্ত জুসে প্রচুর চিনি থাকে তাই এই সমস্ত সফট ড্রিঙ্ক বা জুস ছেড়ে দিয়ে জল বা লেবু জল খাওয়াই বা ডাবের জল খাওয়াই ভালো ছয় লবণ চিনি তেল বিভিন্ন খাবারে মধ্যে লুকিয়ে আছে খাবার সময় সতর্ক হন এবং রান্নার সময় সাবধানে রান্না করুন সাত অধিক পরিমাণে ফল মূল ও শাক সবজি খেতে পারেন সাধারণ চাল ও আটার পরিবর্তে লাল চাল লাল আটা খেতে পারেন পাঁচ লবণে থাকে সোডিয়াম যা ব্লাড প্রেশার বাড়াতে সাহায্য করে তেমনি খনিজ পদার্থ পটাশিয়াম ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে তাই রক্তচাপ কমাতে শরীরে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম দিতে হবে দিনে চার থেকে পাঁচটি ফল খেতে পারেন যেসব ফলে পটাশিয়াম পাবেন তা হল কলা কমলা ডালিম আঙ্গুর ডাবের জল খেজুর তরমুজ কাজুবাদাম কিশমিশ শুকনো অ্যাপ্রিকড অ্যাভোকাডো ইত্যাদি যে যেসব শাকসবজি থেকে পটাশিয়াম বেশি পাওয়া যায় মটরশুঁটি বরবটি বিভিন্ন কিডনি বিন পিন্টবিন, সয়াবিন শাক ব্রকলি পোর্টেবল মশরুম আলু মিষ্টি আলু টমেটো শসা ইত্যাদি মাছ মাংস ও দুধজাত খাবার টক দই ইট মুরগির মাংস স্যামন মাছ ও সামুদ্রিক মাছ এই সবে আপনারা পটাশিয়াম বেশি পেতে পারেন এছাড়া চিংড়ি মাছে প্রাকৃতিকভাবেই লবণের পরিমাণ বেশি থাকে এটি কম খাওয়াই ভালো পাঁচ নিয়মিত ব্যায়াম করা নিয়মিত ব্যায়াম করলে হার্ট ও রক্তনালী সুস্থ থাকে শরীর চর্চা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতি সপ্তাহে কমপক্ষে দেড়শো মিনিট ব্যায়াম করা উচিত ছয় ক্যাফেনযুক্ত পানীয় পরিমাণ কমিয়ে দেওয়া দিনে চার কাপের বেশি চা বা কফি পান করলে এটি রক্তচাপ বাড়িয়ে দিতে সাহায্য করে সাত ধূমপান বর্জন ধূমপান বর্জন করা উচিত কারণ ধূমপান করলে রক্ত নালীগুলো সরু হয়ে যায় ফুসফুস হার্ট অ্যাটাক বেন স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় আট মদ্যপান করলে উচ্চ রক্তচাপ হয় তাই এটি ছেড়ে দেওয়াই ভালো নয় প্রতিবার খাবার সময় লক্ষ্য রাখতে হবে প্লেটে ভাতের আগেই সবজি বা স্যালাড নিতে হবে প্লেট এমনভাবে সাজাতে হবে যেন শাক সবজি সালাড ফলমূলে অর্ধেক প্লেট পূর্ণ হয় আর চার ভাগের এক ভাগ থাকবে ভাত রুটি বা আলুর মতো শ্বেতসার জাতীয় খাবার এবং বাকি অংশে থাকবে প্রোটিন ও আমিষ জাতীয় খাবার এর মধ্যে রয়েছে মাছ চর্বি ছাড়া মাংস শিম বিনস ও বিভিন্ন ধরনের ডাল সেই সাথে ফ্যাট ফ্রি দুধ ও টক দই খাওয়া যেতে পারে এর উদ্দেশ্য হলো স্বাস্থ্যের জন্য অপকারী খাবার কমিয়ে উপকারী খাবারগুলো বেশি করে খাওয়া খাবারের রকম পরিবর্তন বা লাইফস্টাইল চেঞ্জের আগে একজন পুষ্টিবিদের পরামর্শ মতোই এই সিদ্ধান্ত নেওয়া উচিত আর রকম উচ্চ রক্তচাপের জন্য ট্যাবলেট খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ মতোই খাওয়া উচিত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটির সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন আরও ভিডিও দেখার জন্য এবং এই ভিডিওটি আপনাদের আত্মীয় স্বজনকে শেয়ার করতে পারেন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করলে আমি প্রতিটি কমেন্টের উত্তর দিই তো সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে